তাদের যুগ দুঃখ দেখা, তাদের প্রয়োজন মিটানো এবং নারীদের অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, হোক কথা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, আইন প্রয়োগ করা যাদের দায়িত্ব তাদেরকে আমরা কাল আগামী রবিবার সকাল থেকে ঘেরাও করে রাখবো এবং আমাদের এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত, মালিককে ডেকে নিয়ে আসে এই সমস্যার সমাধান না করা পর্যন্ত আমরা ওই জায়গা ছাড়বো না। এই কর্মসূচির সাথে আপনারা একমত আছে? এটা আপনারা পালন করবেন তো? মোট কথা আমরা এটা খুব ভালো করে জানি না, আমরা বারবার বলছি না যে আন্দোলন না করলে এবং চাপ তৈরি না করলে কোনোদিন আমাদের আদায় হবে না, পাওনা আদায় হবে না। এই দেশের মালিকরা, এই দেশের মালিকরা মনে করে বেতনটা দেশে দিছে এটাই বিরাট কাজ করেছে, আইন অনুযায়ী শ্রমিকদের একটা শ্রমিক সারা বছর এখানে খাটার কারণে আমার হিসাব অনুযায়ী আপনাদের মালিকে মোট 6টা কারখানা রেজিস্ট্রেশন আছে। এইখানে দেখেন মুসিদ লুফা লুমান একটা না, মোট 5টা লুমান, কিন্তু এখানে 2টা, তাহলে এখানে আছে 4টা। আরেকটা ফ্যাক্টরি আমি দেখছি সেটা তার নামে রেজিস্ট্রেশন আছে। এই যে একটা ফ্যাক্টরি থেকে 5টা ফ্যাক্টরি একজন মালিকের হয়, এটা কার শ্রমে ঘামে হয়? এই শ্রমিকের সারা জীবনের এইখানে যে কষ্ট শ্রম সেটার একটা অংশ এখানে মালিকের কারণে জমা থাকে, সেইটা তারা বাইরে নিতে চায়, এইটা হলো মালিকদের চরিত্র। কাজেই এখন আমার যেটা আপনাদের কাছে আহ্বান, আপনাদের একটু কষ্ট হবে সমস্যা নাই তো, আমরা এইখানে এইখানে সারা দিন সারা রাত বসে থাকলে তো লাভ নেই, আমাদের যেটা করতে হবে সমস্ত মহলের কাছে এটা তুলে ধরতে হবে যে হলো চুক্তি ভঙ্গ করছে মালিক এবং এই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করে শ্রমিকদের সমস্যার সমাধান করা দরকার। এই কারণে আপনারা ব্যানার মিলে সুন্দর করে সুশৃঙ্খল ভাবে এখান থেকে মিছিল করে আমরা প্রেস ক্লাবের দিকে যাব, ঠিক আছে? মিছিল থেকে বাইরের কেউ যাতে ভিতরে না ঢোকে, মিছিল থেকে যাতে কোনো ধরনের উস্কানিমূলক কাজ না হয়। আপনারা এটা বোঝেন তো, এক সময় গার্মেন্টস ফ্যাক্টরিতে আন্দোলন হইলে শ্রমিকরা দীর্ঘদিন ধরে জুলুম, এই জুলুম পুষে রাখতে রাখতে রাগে ক্ষোভে নাইমে একদিনে সমস্ত কিছু ভাঙে চুড়ে তারপরে মামলা টামলা খায় জেল টেলে ভিকে আন্দোলন শেষ হয়ে গেছে, বহু বছর আগের কথা। শ্রমিকরা এখন সংগঠন করে, ট্রেড ইউনিয়ন করে, শ্রমিকের নিয়মতান্ত্রিক আন্দোলন করতে জানে না, শ্রমিকরা এখন খুব ভালো করে জানে যে কিভাবে আন্দোলন করতে হয়। কাজেই শ্রমিকরা এখন কিন্তু আর আগের মতো লোক ইটপাটকেল ছড়ে না, কোনো হচ্ছে দৌড়ো সম্পদের ক্ষয়ক্ষতি শ্রমিকদের তারা পায়, কিন্তু মালিকের লোকজন শ্রমিকের মধ্যে লোক ঢুকাই দিয়ে এগুলো করায় যায়। কাজে আমাদের পাওনা আমাদেরকে পরিশোধ করতে হবে। এরপরে গতকাল আমরা একটা মিটিং আপনাদের কাছ থেকে মূল মূল লোকজনকে ডাকছিলাম, আমরা করলাম, আমরা সিদ্ধান্ত নিচ্ছে যে আজকে শ্রমিকরা এখানে আসছে, শ্রমিকদেরকে আমরা জিজ্ঞেস করব যে যদি মালিক মালিক যে ধারাই পাড়াই করতেছে মালিক যে টাকা দিবে না, এই যে কৌশল নিচ্ছে এই কৌশল মাইনে নিয়ে আপনারা ঘরে যাবেন নাকি আন্দোলন করে মালিকের কাছ থেকে অর্থটা আপনার পাওনাটা আদায় করবেন? কেউ কেউ থাকবে, কেউ কেউ টাকা তো সবাই পাবে, এরকম হবে না তো। তাহলে আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ওইখানে আমরা একটা গতকালই একটা হচ্ছে যেটা চিঠি সমস্ত টেলিভিশন পত্র পত্রিকায় দিচ্ছি, জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে আমরা একটা বিক্ষোভ করি। কি লিয়ে জানো ভাই, এটা কি বেতন দেয় না নাকি? বেতন আটকাই দিছে এই নেতো গার্মেন্টস বন্ধ হয়ে বেতন দিতেছে না, 2-3 মাসের এদিকে বেতন দিতেছে না। গার্মেন্টসের নাম কি? লুফা লুমান। বেতন দিয়ে দে তোর গার্মেন্টস বন্ধ হয়ে, ঠিক আছে? 7 তারিখে না বেতন দেওয়ার কথা, 7 তারিখ 2 মাস হয়ে গেছে, এখন লোকজন বিজিএম ভাড়া দিন, নোটিশ দিয়া নোটিশ দিয়ে আর বিজিএম থেকে টাকা দিয়ে দেও, এখন মানে ঘুরাই দিয়েছে, ঠিক আছে? তাহলে চাকরি দিয়ে দে, চাকরি দিতে আছে না, অন্য ফ্যাক্টরি চালু করে এরা চাকরি করুক, সমস্যা কি? ৩০-৩৫ হাজার টাকা গার্মেন্টস দেয়,
গ্যামেজের নাম জানি কি বললেন? লুমা লুফা আর ওই লুমন।